নিশীথ প্রামাণিকের অন্তর্বর্তী জামিন মামলা এবং সেই মামলাতেই পশ্চিমবঙ্গ সরকারের কাছে বক্তব্য চাইল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই বক্তব্য চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে খুনের চেষ্টা করার অভিযোগেই মামলা করা হয়েছিল এবং সেই ঘটনাতেই এবার শীর্ষ আদালতের তরফ থেকে রাজ্য সরকারের কাছে বক্তব্য চাওয়া হলো নিশীথ প্রামাণিকের অন্তর্বর্তী জামিন মামলা এবং সেই মামলাতেই পশ্চিমবঙ্গ সরকারের কাছে বক্তব্য চাইল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তার বিরুদ্ধেই খুনের চেষ্টা করার অভিযোগ উঠেছিল এবং সেই ঘটনাতেই মামলা করা হয় তার বিরুদ্ধে এবং সেই মামলার প্রেক্ষিতেই এবার শীর্ষ আদালতের তরফ থেকে বক্তব্য চাওয়া হলো রাজ্য সরকারের কাছে। পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তার বিরুদ্ধেই খুনের চেষ্টার অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতেই মামলা করা হয়, সেই মামলার প্রেক্ষিতেই এবার শীর্ষ আদালতের তরফ থেকে বক্তব্য চাওয়া হলো রাজ্য সরকারের কাছে।